सरल करते हैं देखो सब गुल क्षेत्र बेस टू আমাদের জন্য এখন ক্যালকুলেশন করাটা একটু সহজ হবে পাশাপাশি এখানে 4 আছে এই 4 কেও এই 2 বেজে নিয়ে আসব আমরা এখান থেকে দেখো এইভাবে লেখা যায় কিনা এই 2 পাওয়ার n ইনটু 2 পাওয়ার 4 মাইনাস এই 4 কে লেখা যায় 2 পাওয়ার 2 ইনটু এই 2 কে লেখা যায় 2 পাওয়ার n ইনটু 2 আর এই 2 এর পাওয়ার থেকে এই 2 এর পাওয়ার বিয়োগ যাবে সেই হিসাবে 2 এর পাওয়ার n প্লাস 1 এটা লেখা যায় কিনা দেখো এই লাইনটা কি বুঝতে পারছো সবাই এই ব্যাপারে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করো একটু প্রথম থেকে একটু জোরে বলো তোমার কথা শোনা যাচ্ছে না সাউন্ড বাড়াই না মাইক অন করে কথা বলো স্যার পুনরায় আরেকবার যদি একটু বুঝাই হ্যাঁ আবার বলো আবার আবার মাইকটা আরেকটু সাউন্ড বাড়াই নাও জি স্যার স্যার আরেকবার একটু বুঝাই দিলে ভালো হতো এই যে দেখো এই যে 2 পাওয়ার m প্লাস 4 আমাদের এরকম সূত্র ছিল x পাওয়ার m ইনটু x পাওয়ার n থাকলে x পাওয়ার m প্লাস n লেখা যায় x পাওয়ার m প্লাস n থাকলে x পাওয়ার m ইনটু x পাওয়ার n লিখতে পারবো তাহলে এখানে 2 পাওয়ার m প্লাস 2 আছে 2 পাওয়ার n ইনটু 2 পাওয়ার 2 লিখছি ও এখানে 4 হইছে 2 হবে এটা 2 পাওয়ার 2 হবে ঠিক আছে জি স্যার দেখো তাহলে এতটুকু বুঝতে পারছো সবাই জি স্যার স্যার এই যে 4 হবে না কোন জায়গায় বলো বুঝছ স্যার উপরে দ্বিতীয় লাইনের যে 2 পাওয়ার 2 পাওয়ার 2 এখন এই জায়গা থেকে 2 পাওয়ার n কমন নেওয়া যায় উপর n কমন নিলে এখানে হবে 2 পাওয়ার 4 মাইনাস স্কয়ার ইনটু 2 এরকম হবে নিচে এটা লেখা যায় 2 পাওয়ার n ইনটু 2 এই 2 পাওয়ার n এর সাথে 2 পাওয়ার n কাটা যায় এই দুটো ক্যাটাগরি করলাম এবার উপরে কত থাকে 2 পাওয়ার 4 মানে 16 2 স্কয়ার হইছে 7 4 এর 2 দিয়া গুণ 8 কত আবার 2 8 বাই 2 ইকুয়াল টু 4 দেখো বুঝতে পারছো কিনা আচ্ছা বলো এই সাবটার থেকে আর কোনটা করাই দেওয়া লাগবে বলো এই 4.1 থেকে আর কোনটা করাই দিব আগে 15 এর ভিতরে দেখো 15 এর ভিতরে সবগুলা পারো কিনা
16 নম্বরে আছে কত 16 নম্বরে a পাওয়ার x ইকুয়াল টু b তারপরে আছে b পাওয়ার y ইকুয়াল টু c c পাওয়ার z ইকুয়াল টু a এই তত্ত্ব দেওয়া আছে এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে x y z ইকুয়াল টু 1 হয় गुण कर ले जिज्ञासा कर তাহলে a পাওয়ার x y z ইকুয়াল টু হবে a a মানে a পাওয়ার 1 এখন দেখো a পাওয়ার x y z যদি 1 হয় তাহলে আমরা x y z ইকুয়াল টু 1 বলতে পারি অতএব x y z ইকুয়াল টু 1 দেখো এই পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে কিনা না স্যার নাই रूट ओवर थ्री पावर एक्स प्लस वन इक्वल क्यूब रूट ऑफ थ्री पावर ट्वाइस एक्स माइनस वन एकांत के लगा जाए थ्री पावर वन बाय टू पावर एक्स प्लस वन थ्री पावर वन बाय थ्री पावर ट्वाइस एक्स माइनस वन थ्री पावर एक्स प्लस वन डिवाइडेड बाय टू इक्वल टू थ्री पावर ट्वाइस एक्स माइनस वन डिवाइडेड बाय थ्री बेस दुटा समान हार कारण पावर दुटा के हमला समान बोलते पारी समान ए टू पावर एक्स इक्वल टू सुधी टू पावर थ्री है এখান থেকে x = 3 লেখা যায় বেস সমান হইলে পাওয়ার সমান হবে তবে ওই বেস আবার 0 হইতে পারবে না যেমন a পাওয়ার x = a পাওয়ার যদি 2 হয় এখান থেকে আমরা x = 2 লিখতে পারবো যদি 0 পাওয়ার x = 0 পাওয়ার 2 হয় এই ক্ষেত্রে x = 2 হবে এমন নিশ্চয়তা নাই কারণ x = 3 হইলো এটা সমান হইতে পারে x = 5 হইলো এটা সমান হইতে পারে समान लेखा जाबे ना এমন নিশ্চয়তা নাই x এর মান 3 হইতেও পারে কেন এই দেখো 1 পাওয়ার 3 আর 1 পাওয়ার 2 সমান x এর মান 3 হইতেও পারে 0 এবং 1 এই দুইটা সংখ্যা ছাড়া অন্য যে কোনো সংখ্যার পাওয়ার যদি সমান হয় সেই ক্ষেত্রে বেস দুইটা সমান হওয়ার কারণে পাওয়ার দুইটাকে আমরা সমান বলতে পারবো ঠিক আছে তাহলে এখানে এই বেস সমান হওয়ার কারণে আমরা পাওয়ার সমান বলতে পারবো অতএব x প্লাস 1 বাই 2 ইকুয়াল টু 2x মাইনাস 1 বাই 3
আর আর গুণ করলে হবে কত 4x minus 2 equal to 3x plus 3 সাইড চেঞ্জ করলে x equal to 5 x এর মান 5 আসে সমাধান করে আমরা x এর মান 5 বের করেছি দেখো বুঝতে পারছো কিনা ক্যালকুলেশনে ভুল আছে কিনা দেখে নাও ক্যালকুলেশনে কোনো ভুল আছে কিনা বুঝতে পারছো কিনা বুঝে নাও দেখো বুঝছি স্যার কোনো ভুল নাই তো ভুল নাই স্যার তাহলে শেষ এটা এরপর আরেকটা করাই দিই 20 নাম্বার এভাবে আরবার একটু কথা বলে রাখি এখানে এখন 11 জন দেখা যাচ্ছে তোমাদের ভিতর থেকে তোমরা সবাই কি ওই ফর্মটা পূরণ করে ঢুকছো না পূরণ করা সারা কেউ আছো স্যার পূরণ করা সারা আছি স্যার পূরণ করা সারা থাকলে ফর্মটা পূরণ করবা তোমাদের ওই জায়গা বাংলা কথা বুঝো না যে ওই ওখানে ফর্মটা পূরণ করলে লিংক পাওয়া যাবে আইডি পাওয়া যাবে ওইটা পূরণ করো নাই কেন তাইলে তোমরা বারবার দেখি যে তোমরা 10টার সময় পূরণ 11টার সময় কেউ জয়েন করো নাই তারপরে আমি লিংক পাঠাইছি সব সময় ওই ফর্মটা পূরণ করবা তাহলে তুমি উপস্থিত হিসেবে থাকবা তোমার নামটা আমি লিস্ট লিস্টে গ্রুপে দিয়ে দিব যে তুমি উপস্থিত ছিলা তোমার ক্লাস টিচার দেখবে যে তুমি উপস্থিত ছিলা বুঝতে পারছো জি স্যার এই ক্লাস শেষ হওয়ার আগেই কোন এক ফাঁকে ওই ফর্মটা পূরণ করে ফেলাও ফর্ম পূরণ করে সাবমিট করো তাহলে তুমি প্রেজেন্ট হিসেবে থাকতেছো আর ওই ফর্ম না পূরণ না করলে ক্লাস শেষ হওয়ার পরে আমি এটা বন্ধ করে দিব তখন আর পূরণ করতে পারবে না তার লিংক দিয়েছেন স্যার ঘর পূরণ করার বলো তার ঘর পূরণ করার লিংক দিয়েছেন হ্যাঁ লিংক দিছি না আমি তো লিংক দুই তিন বার করে লিংক দিছি তুমি কয়টার সময় জয়েন করছো স্যার এই 11টায় স্যার 11টায় যারা জয়েন করে 11টা 2 বাজে তখন আমি আইডি পাসওয়ার্ড পাঠাইছি এর আগ পর্যন্ত তো ওই লিংক ছিল ওই ফর্ম পূরণ করার জন্য উপরে দেখো ওই লেখা লেখা আছে গ্রুপে যাও এবার দেখো 20 নম্বর অন্যান্য ক্লাসের অন্যান্য সেকশনের ছাত্রদের একটু আগে আগে লিংক না পাইলে ওরা পাগলের মতো হয়ে যায় বিভিন্ন রকম মেসেজ দিতে থাকে স্যার ক্লাস হবে না লিংক কই আইডি পাসওয়ার্ড কই আর তোমরা এই 11টার সময় ওকে টের পাও নাই যে ওখানে লিংক আছে বা আইডি পাসওয়ার্ড আছে নাম্বারে আছে 2 পাওয়ার 8 প্লাস 2 পাওয়ার 1 মাইনাস 6 ইকুয়াল টু 3 2 পাওয়ার x 2 পাওয়ার 1 মাইনাস 6 ইকুয়াল টু 3 এখান থেকে আমাদের সমাধান করতে হবে এটাকে এইভাবে লেখা যায় 2 পাওয়ার x প্লাস 2 পাওয়ার 1 বাই 2 পাওয়ার x ইকুয়াল টু 3 এটা লেখা যায় এই লাইন পর্যন্ত বুঝো কিনা দেখো এই লাইন পর্যন্ত কারো সমস্যা থাকলে বলো নাই স্যার নাই এই 2 পাওয়ার x কে অন্য আরেকটা চলক ধরো ধরি 2 পাওয়ার x ইকুয়াল টু z অতএব প্রদত্ত সমীকরণ অত z প্লাস 2 বাই z ইকুয়াল টু 3 লসাগু করো z লসাগু এর স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3 আর আর গুণ করলে এড স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু হবে 3 জেড আইট চেঞ্জ করো আইট চেঞ্জ করলে হবে জেড স্কয়ার মাইনাস 3 জেড প্লাস 2 ইকুয়াল টু 0 এটা এখন মিডল টার্ম ব্রেকিং করা যায় কিনা দেখো এড স্কয়ার মাইনাস 2 জেড মাইনাস জেড প্লাস 2 ইকুয়াল টু 0
8 common nile 8 minus 2 minus 1 common nile 8 minus 2 equal to 0 plus 3 ঠিক আছে এটা বুঝতে পারছো জি স্যার এখান থেকে লেখা যায় 8 minus 2 into 8 minus 1 equal to 0 8 minus 2 equal to 0 athoba z minus 1 equal to 0 8 minus 2 jodi 0 hoy tokhon samadhan kemon hobe z minus 1 jodi 0 hoy tokhon samadhan kemon hobe 8 minus 2 equal to 0 hole z equal to 2 ba z bolte bujhay 2 power x equal to 2 mani 2 power 1 atoeb x equal to 1 8 minus 2 0 korle amra x equal to 1 pai ebar arekta ongsho jodi z minus 1 0 hoy abar z minus 1 equal to 0 hole z equal to 1 ba 2 power x equal to 1 mani 2 power 0 atoeb x equal to 0 তাহলে x এর মান 0 অথবা x এর মান 1 অতএব নির্ণেয় সমাধান x equal to 0 অথবা 1 অতএব নির্ণেয় সমাধান x equal to 0 অথবা x equal to 1 এটাই নির্ণেয় সমাধান এ ব্যাপারে আর কারো প্রশ্ন আছে না স্যার না স্যার দেখো আর কোন অঙ্ক করাই দিব কিনা এরপরে আছে সব উদাহরণ আছে মানে সৃজনশীল প্রশ্ন আছে এই সৃজনশীল প্রশ্নগুলো করা যাবে জি স্যার দেখো এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে যে এই অঙ্কটা বুঝি না এটা করাই দিতে হবে সেটা বলতে পারো এটা করাই দিব নজর আসির আনজার কোন প্রশ্ন আছে আসির আসির কথা শুনতে পাও তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু আজকেই শেষ ঠিক আছে ওকে স্যার আচ্ছা এরপরে বলো যে তোমাদের